বরাবরের মতো এই সপ্তাহে প্রযুক্তি বাজারে এসেছে নতুন নতুন পণ্য আর হচ্ছে দামের তারতম্য এবারে জেনে নেব এই সপ্তাহে প্রযুক্তি বাজারে প্রযুক্তি পণ্যের আপডেটগুলো আমি যদি স্টার্টিং অ্যাপের কথা বলি সেক্ষেত্রে যেগুলো হোম অ্যান্ড স্টুডেন্ট পারপাসে যে ইউসিগুলো আছে এগুলো অ্যারাউন্ড 40-50,000 এর মধ্যে বিল করতে পারছেন এখানে প্রসেসর হিসেবে আপনারা কোর i3 চুজ করতে পারেন মার্কেটে এখন লেটেস্ট জেনারেশন প্রসেসরগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে অফিশিয়াল সব প্রোডাক্টগুলো কোর i3 এর প্রাইস অ্যারাউন্ড 12,000 এর মতো প্রাইস যাচ্ছে এর সাথে একটা মাদারবোর্ড চুজ করতে পারেন MSI, ASUS, বা গিগাবাইট এগুলো অ্যাভেলেবেল আছে যেগুলোর প্রাইস অ্যারাউন্ড 10,000 আশপাশে আছে এর সাথে একটা SSD চুজ করতে পারেন অপারেটিং সিস্টেমটাকে অনেক ফাস্ট এবং বুস্ট করার জন্য আমাদের কাছে 120 থেকে শুরু করে ম্যাক্সিমাম 1 TB পর্যন্ত SSD আছে 120 এর প্রাইসগুলো আছে অ্যারাউন্ড 2,200 বা 300 এরকম রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো আছে তারপর আপনি চাইলে স্টোরেজ একটা অ্যাড করতে পারেন যদি আপনার অ্যাডিশনাল স্টোরেজ প্রয়োজন হয় সাথে আপনি 1 TB স্টোরেজ অ্যাড করতে পারেন যেটার ভ্যালু অ্যারাউন্ড 4,000 এর মতো আছে এর সাথে মনিটর সবাই নিজ নিজ চয়েস করে নিতে পারবেন আমাদের কাছে 19 থেকে শুরু করে অনেক হায়ার বড় বড় মনিটর আছে 22 ইঞ্চি 24 ইঞ্চ 27 ইঞ্চ 19 ইঞ্চি যে মনিটরগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এগুলোর প্রাইস 10,400 10,900 অ্যারাউন্ড 11,000 এর মতো আছে এর উপর সেগমেন্টে আমাদের কাছে 20 ইঞ্চি আছে যেটার ভ্যালু 11,500 11,000 আশপাশে আছে প্রফেশনাল যে মনিটরগুলো সবাই ইউজ করে সেটা অ্যাট লাস্ট 22 থেকে স্টার্টিং হয় যেগুলো প্রাইস গুলো 14,000, 15,000, 60,000 অবশ্য ব্র্যান্ড ওয়াইজ প্রাইসগুলো কিছুটা ভ্যারি করে যেহেতু ফর্মাল ইউজার যে পিসিগুলো আছে এগুলো আসলে খুব হাহামরি অনেক গেমিং কেসিং লাগে না ফর্মাল কেসিং গুলো বিল্ড করতে পারেন যেগুলোর প্রাইস অ্যারাউন্ড 3,000 এর কিছুটা প্লাস মাইনাস অ্যামাউন্ট হতে পারে এরপরে হচ্ছে আপনার কিবোর্ড মাউস ফর্মাল ইউজার আপনি এফোরটেক বা লজিটেক এই ব্র্যান্ড যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন খুব ভালো মানের কিবোর্ড মাউস ফর্মাল পিসিতে এইটুকুই আসলে এনাফ এর থেকে বেশি হাই কনফিগ কিছু লাগে না এক্সট্রা কোনো কম্পোনেন্ট আসলে প্রয়োজন হয় না তারপরে চাইলে আপনাদের নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন যদি কোনো পেরিফেরাল ডিভাইস প্রয়োজন হয় এরপরে প্রোডাক্টিভিটি যে সিরিজগুলো আছে এখানে আমরা মূলত যারা একটু গ্রাফিক্সের কাজ করতে চাই ফ্রিল্যান্সিং করতে চাই বা কিছু স্পেসিফিক স্কিল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা রিকমেন্ডেড করি অ্যাট লাস্ট কোর i5 এর একটা প্রসেসর যেটার বর্তমান মার্কেট ভ্যালু 18,500 এরকম প্রাইসে আছে কিছুটা আপডাউন করবে আমাদের কাছে এই মুহূর্তে 12th জেনারেশন ইভেন আমাদের কাছে 13th জেনারেশন প্রোডাক্ট আছে প্রোডাক্টিভিটির জন্য আসলে গ্রাফিক্স কার্ড এখানে প্রয়োজন হয় না চাইলে আপনি কম্পোনেন্টগুলো আর একটু বুস্ট আপ করতে পারেন এখানে এসএসডিটা একটু বেটার মানের নিতে পারেন যেগুলো ডিসপ্লে স্পিড বেশি একটু ক্যাপাসিটি বাড়া নিতে পারেন নর্মালি ইউজের জন্য হয়তো 120 GB 128 GB তে হয়ে যায় আর সেক্ষেত্রে আপনি একটা 250 GB SSD অ্যাড করতে পারেন সাথে হচ্ছে একটা ভালো মাদারবোর্ড নিতে পারেন যেগুলোতে র্যামের সকেট বেশি আছে র্যাম ফিচার আপডেট করা যায় এগুলো ইউজ করতে পারবেন প্রোডাক্টিভিটির যে কাজগুলো হয় সেগুলো আসলে লং টাইম পিসিটা রান করার প্রয়োজন হয় এই জন্য এখানে কেসিং এবং পাওয়ার সাপোর্ট একটু ইম্প্রুভ করতে হবে আপনি অবশ্যই 3 থেকে 4,000 মধ্যে গেমিং সেগমেন্টের যে কেসিংগুলো আছে এগুলো চুজ করতে পারবেন এবং সাথে অ্যাটলাস্ট একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেগুলো প্রাইস হয়তো 3,000-4,000 এরকম যাবে এরকম নিতে পারেন আর প্রফেশনাল জন্য অ্যাটলাস্ট 22 ইঞ্চি আমাদের মনিটর রিকমেন্ডেশন থাকবে চাইলে আপনি বড় নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এবং এর সাথে কিবোর্ড মাউস একটু বেটার মানের নিতে পারেন যেগুলো RGB লাইটিং আছে একটু ক্লিকি থাকে মেকানিক্যাল সিরিজের যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন এটা দিয়ে পিসি বিল্ড আপ করতে চাইলে হয়তো অ্যাভারেজে 60K এর মতো আসবে বা 70 আশপাশে থাকবে